চলো দেখে নেই কিভাবে খুব সহজে দীর্ঘই লিখতে হয়। প্রথমে প্রজাপতির মতো দুটো পাখা, একটা পাখা উপরে একটা পাখা নিচে। উপরের পাখাটা চোখের মতো গোল দিয়ে দিব, মাথায় একটা টান দিয়ে একটু চুল দিয়ে দিব, হয়ে গেল দীর্ঘই। তাহলে আমরা দীর্ঘই গল্পটা শুনে ফেলি। একটু দেরি করব না, আমরা ঝটপট দীর্ঘই গল্প শুনে ফেলবো। দেখি বুকি গল্প শুনি। বিশাল বনের সবচেয়ে উঁচু গাছের ডালে বাস করত এক ঈগল পরিবার। একদিন খাবার খুঁজতে দূরের এক পাহাড়ের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল তারা। হঠাৎ দেখে পাহাড়ের ঢালে কি যেন পড়ে আছে। উমা, এ যে একটা ছোট্ট শকুনের বাচ্চা, এখনো ঠিক মতো চোখ ফুটেনি, উঠতে তো পারবেই না। আশেপাশে আর কাউকে খুঁজে না পেয়ে নিয়ে আসে তাদের বাসায়। তাদের নিজেদের কোনো বাচ্চা নেই, তাই ঠিক করে এই শকুন ছানাকেই তারা নিজের সন্তানের মতো করে বড় করে তুলবে। ঈগল বাবা মা তার নাম দিল ইলা। ইলা, সুন্দর নাম না বন্ধুরা। দেখতে দেখতে ইলা বড় হয়ে গেল। এখন তার উড়ার সময় হয়েছে। ঈগল বাবা ঈদের ছুটির পর তাকে উড়ার ক্লাসে ভর্তি করে দিল। খুব উত্তেজনা নিয়ে প্রথম দিন ক্লাসে গেল ইলা, মুখে ঈষৎ হাসি। ঈষৎ মানে কি? ঈষৎ হাসি মানে হচ্ছে হালকা হাসি। তার কত নতুন নতুন বন্ধু হবে, সবার সাথে উড়া শিখবে, কত মজা হবে। সবার সামনের সারিতে কয়েকটা পেঁচা ছানা বসেছিল, তাদের পাশে গিয়ে বসলো ইলা। কিন্তু এ কি, সবাই উঠে গেল। পুরো ক্লাসের সবাই তার দিকে কিভাবে যেন তাকাচ্ছে, কেউ কোনো কথাও বলছে না। পরের দিনও একই ঘটনা। আরেকটা ব্যাপার খেয়াল করলো ইলা, পুরো ক্লাসে সে একাই শকুন, হয়তো এই কারণেই সবাই তাকে এড়িয়ে চলছে, ভাবল ইলা। ইলা মনে মনে আরো ভাবতে লাগলো, সবাইকে জন্মদিনে দাওয়াত দিয়ে আমার বাসায় নিয়ে আসবো, তখন তারা দেখবে আমিও অন্য ঈগলদের মতোই। আর কয়দিন পরেই তো জন্মদিন, আজ ইলার জন্মদিন। আগের দিন সবাইকে সে বলেছে, সকাল থেকেই প্রস্তুতি চলছে। বাবা ঈগল পাতা দিয়ে সুন্দর করে ঘর সাজাচ্ছে, মা ঈগল অনেক দূর থেকে ইল মাছ এনেছে, সাথে আরো নানা খাবার। ইলা সেজে গুজে অপেক্ষা করতে লাগলো তার বন্ধুদের জন্য। বিকাল হয়ে গেল, কেউ আসলো না। মন খারাপ করে ইলা বসে রইল। আমি আর স্কুলেই যাব না, সে তার ঈগল বাবা মাকে বলেই ফেলল, আমি তোমাদের মতো নই বলেই কেউ আমার বন্ধু হতে চায় না। ঈগল মা তাকে জড়িয়ে ধরে বলল, শুধু চেহারা এক হলেই তো হলো না, তোমার আচরণ তো একদম আমাদেরই মতন। কিছুদিন পরেই শিকার ধরার ক্লাস শুরু হলো, কিন্তু ইলা কিছুতেই যাবে না। মা ঈগল তাকে জোর করেই পাঠালেন, কিন্তু ক্লাসে সবাই তাকে এড়িয়েই চলছে। এসব বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দেবার চেষ্টা করলো। হঠাৎ কেমন একটা গন্ধ তার নাকে লাগলো। কাউকে কিছু না বলে সে ঘ্রাণ লক্ষ্য করে ডাল থেকে উড়াল দিয়ে নিচে নামলো, একটা ঘোরের মধ্যে জ্বলতে লাগলো। ঘ্রাণ মানে গন্ধ অম। হঠাৎ দেখে দূরে একটা মরা শেয়াল পড়ে আছে। ধীরে ধীরে সে শেয়ালটার সামনে এসে দাঁড়ালো। শকুনের ছানা তো শকুনই হবে, সে কখনো আমাদের মতো হতে পারবে না, পেছন থেকে একটা পেঁচা ছানা বলে উঠল। আর একজন বলল, ওর তো আর শিকার ধরার ক্লাস করতে হবে না, কারণ ওর তো শিকার করতেই হবে না। এটা বলতেই সবাই হেসে উঠল। কেন বলছে এটা জানো? কারণ শকুনরা শুধু মরা পশু পাখি খায়, ওরা শিকার করে না। যখন কোনো প্রাণী মরে থাকে তখন গিয়ে সেটাকে শকুন খায়। ক্লাসের সবাই কখন যে তার পিছু পিছু চলে এসেছে, এমনকি তাদের ক্লাসের শিক্ষকও আছেন। লজ্জায় ইলা সেখান থেকে উড়ে চলে এলো। অন্য শকুনদের মতো সে তো মরা পশু পাখি খায় না, তারপরেও সবাই তাকে এড়িয়ে চলে। সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো, নিজের কাছেই বলতে লাগলো, যতই চেষ্টা করি না কেন আমি কখনো ঈগল বাবা মার মতো হতে পারবো না, আমি শকুনদের মাঝেই ফিরে যাব। বাসায় ফিরে ঈগল বাবা মাকে একটা চিঠি লিখে ইলা বেরিয়ে পড়ল। বন থেকে ঈশান বরাবর উঠতে শুরু করলো। পাহাড়টা ওই দিকেই হবে যেটার নিচ থেকে আমাকে খুঁজে পেয়েছিল, এই ভাবতে ভাবতে উড়েই চলছে সে। উঠতে উঠতে ইলা সেই পাহাড়ের কাছে আসে। দূর থেকে দেখতে পায় অনেক শকুন একসাথে জটলা করে আছে, ঠিক যেন একটা বড় পরিবার। কিছুটা ঈর্ষা হয় ইলার, কত আনন্দই না করতে পারত সে এখানে। যাকে কাছে পেল তাকেই জিজ্ঞেস করতে লাগলো ইলা,
কিন্তু কেউ কিছু বলতে পারে না। শেষে যখন হতাশ হয়ে পড়েছে তখন একজনকে পেল যে তার সত্যিকার শকুন বাবা মাকে চেনে। সে জানালো তার মা অনেকদিন আগেই এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। ইলা অবাক হয়ে জানতে চাইল কেন তার মা তাকে পাহাড়ের নিচ থেকে উদ্ধার করে আনলো না। শকুনটি হেসে বলল, এটা তাদের নিয়মের মধ্যে নেই, এরকম প্রতিদিনই কত শকুন ছানা খাবার খুঁজতে হারিয়ে যায় বা উড়া শিখতে গিয়ে নিচে পড়ে যায়, যারা বেঁচে যায় তারাই এখানে থাকার সুযোগ পায়। কি নিষ্ঠুর এরা, অথচ আমি ভেবেছি কি সুন্দর একটা বড় পরিবারের মতোই এরা থাকে, কিভাবে আমি এদের মধ্যে থাকব, কেউ তো আমাকে সাহায্য করবে না। না, আমি কখনই এদের মতো হব না, বরং হে আমি আমার ঈগল বাবা মার মতোই এমন দয়ালু হব, সবাইকে সাহায্য করব। ইলা অনেক কাইন্ড হতে চায়, কিন্তু ঈগল বাবা মার কাছেও ফিরে যাব না, আমার কারণে তারা অনেক কষ্ট পাবে। উঠতে উঠতে এই কথা ভাবছিল ইলা, হঠাৎ দেখে একটা পেঁচা বেশ আহত অবস্থায় পাহাড়ের গোড়ায় পড়ে আছে, তাকে বেশ কয়েকটি শকুন ঘিরে আছে। ঈপ্সিত মানে লোলুপ চোখে তারা তাকিয়ে আছে আহত পেঁচার দিকে, মানে লোভী হয়ে তাকিয়ে আছে। সে বুঝে গেল তারা কি করতে যাচ্ছে। কোনো কিছু না ভেবেই ছোট্ট ইলা শাই করে নেমে ঝাঁপিয়ে পড়ল বড় বড় সব শকুনদের দলের উপর। শকুনরা প্রথমে তাদের একজনকেই আক্রমণ করতে দেখে অবাক হয়ে গেল। শকুনরা ভাবল, ও শকুন হয়ে কেন আমাদের আক্রমণ করছে, অ্যাটাক করছে। কিন্তু তারাও ছেড়ে দিল না, ইলাকে ঠোকর দিতে লাগলো। ছোট্ট ইলা একদম পেরে উঠছিল না তাদের সাথে। জ্ঞান হারাবার আগে সে আরো বড় দুটো পাখির ছায়া দেখতে পেল, নেমে আসছে দ্রুত গতিতে। এরপর সব অন্ধকার, শকুনরা যে ওকে ঠোকর দিয়েছে এই জন্য অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরে আসলে ইলা দেখে সে তার পরিচিত বিছানায় শুয়ে আছে। স্বপ্ন দেখছি না তো? বাসার ঘরে অনেক পাখি, তার ঈগল বাবা মা ব্যস্ত হয়ে সবাইকে খাবার পরিবেশন করছে। প্যাচা, চিল, ফ্যালকন পরিবার আরো অনেকেই এসেছে। ওকে, এমনকি সেই আহত প্যাচাটিও আছে। এটাই সেই আহত প্যাচাটা, নিজে মাথায় লাল রঙের ব্যান্ডেজ। ইলাকে দেখে ক্লাসের সব বন্ধুরা তাকে ঘিরে ধরলো। তারা শুধু শুধু ভুল বুঝেছে ইলাকে, নিজে শকুন হয়েও তো সে অন্য শকুনদের হাত থেকে প্যাচাকে বাঁচিয়েছে। এখন সবাই ইলার কাছে সেই গল্প শুনতে চায়। ইলাও খুশি মনে গল্প শুরু করলো, যে যেমনই হোক না কেন, নিজে থেকে চাইলে আর একটা সুন্দর পরিবেশ মিলে সবাই নিজেকে বদলাতে পারে। ইলা কৃতজ্ঞ চোখে তার ঈগল মা বাবার দিকে তাকালো, ওরা আবার হ্যাপি ফ্যামিলি হয়ে গেল। বন্ধুরা, আজকে তো আমরা দীর্ঘই লেখা শিখে ফেললাম, দীর্ঘই নিয়ে গল্প শুনে ফেললাম। নেক্সট কি গল্প শুনবো আমরা রিখিয়া? ও, রিখিয়া ঘুমিয়ে গিয়েছে গল্প শুনতে শুনতে। এরপরে আমরা একটা রাজকুমারীর গল্প শুনবো। সে পর্যন্ত ভালো থেকো, গুড নাইট।